প্রতাহত উন্নীত হবে। আমরা যে গতকালও যে আশঙ্কাটা ব্যক্ত করেছিলাম যে নির্বাচনকে সামনে রেখে একটা পরিকল্পিত সহিংসতা হত ছড়িয়ে দেওয়া হবে, গতকাল বেনাপোল এক্সপ্রেসে যে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা, যে নাশকতার ঘটনা, এই ঘটনায় আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যারা মারা গেছেন সেই পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সহানুভূতি আমরা জ্ঞাপন করি। আমি উদ্বিগ্ন, এখনো পর্যন্ত আমাদের মধ্যে আশঙ্কা আছে, আজকে এবং আগামীকাল আরো কত ধরনের নাশকতা আমাদেরকে দেখতে হয়। আমরা ইতিমধ্যে বলেছি এই সমস্ত নাশকতার শেষ বেনিফিশিয়ারি হচ্ছে সরকার এবং সরকারি দল। তারা বিরোধী দলকে নাশকতাকারী হিসাবে, অগ্নি সন্ত্রাসী হিসাবে তাদের চিহ্নিত করবার যে পায় তারা এই তৎপরতা তাকে বরঞ্চ সহায়তা করে। বিরোধী দলের নাশকতা অগ্নি সন্ত্রাসের কোন প্রয়োজন নাই। নাই কেন? কারণ ইতিমধ্যেই এই সরকারের পদত্যাগ, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন, মানুষের ভোটের অধিকারের দাবি ইতিমধ্যে একটা গণ দাবিতে পর্যবসিত হয়েছে। সারা দেশব্যাপী এটা মানুষের প্রাণের দাবি, যেটা বিরোধী দলগুলো যে দাবি নিয়ে আন্দোলনটা আমরা করছি। সুতরাং সেই কারণের জন্য আমরা জনগণকে পরিষ্কার করে বলেছি, আমরা আমাদের দাওয়াতটা দিয়েছি, আগামীকাল বাংলাদেশে কি কোনো নির্বাচন হবে? বাংলাদেশের মানুষ তারা কি কেউ কালকে ভোট কেন্দ্রে যাবে? মানুষ আগামীকালকের এই দামি নির্বাচনকে প্রত্যাখ্যান করবে, দামি নির্বাচনকে মানুষ বর্জন করবে। কিন্তু সরকার, আপনারা খেয়াল করেছেন, এক একটা ভোটের দাম নাকি শুনছি 1000 থেকে বেড়ে কোথাও কোথাও নাকি 2000, 3000, 5000, 10000 টাকাও নাকি এক একটা ভোটের দাম, এটা নাকি নির্ধারণ করা হয়েছে। কত টাকা তারা ছড়িয়ে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা, গোটা রাষ্ট্র প্রশাসনকে ব্যবহার করে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, বাড়ি বাড়ি যে আওয়ামী লীগের নেতারা পুলিশ প্রশাসন হুমকি দিয়ে সবাইকে তারা ভোট কেন্দ্রে আনার জন্য প্রায় একটা পরোয়ানা জারি তারা করে দিয়েছে। যারা ভোট কেন্দ্রে আসবে না তাদেরকে নাকি দেখে নেওয়া হবে। এর নাম কি ভোট? এর নাম কি গণতন্ত্র? এবং এটাও শেষ না, শুনছি কালকে নির্বাচনে যে কেন্দ্রগুলো তার আশেপাশে নাকি ব্যাপক খানাপিনার ব্যবস্থা করা হবে, দেখল নাকি গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু নাকি কোরবানি দিয়ে একটা মানুষকে একটা জড়ো করার একটা তৎপরতা চলবে। ভোট কেন্দ্রে 200-500 গজের মধ্যে 200-300-400 লোক সকাল থেকে তারা জড়ো করবে, সকালে নাকি খাওয়াবে, দুপুরে নাকি ভুরি ভোজ দেবে, তাতেও শেষ না, রাত পর্যন্ত এদের কেন্দ্র পাহারা দেবার জন্য লোকগুলো যাতে থাকে তার জন্য নাকি নগদ টাকা এবং খাবারের নাকি ব্যবস্থা আছে। আপনারা শুনছেন না কথা? দেশব্যাপী আজকে লুটের টাকাটা এই দখলদারি সরকার তাদের এই তামাশা নির্বাচনকে, ভোট ভোট খেলা দেখানোর জন্য লুটের টাকাকে এখন দেশব্যাপী এখন তারা বন্টন করছে। আমরা বলেছি এবং এটা পিকনিক পিকনিক উৎসবের নাম করে যে দেশের মানুষ ভোটকে উৎসব মনে করে, ভোটকে পবিত্র গণতান্ত্রিক অধিকার মনে করে, ভোট কেন্দ্রে যাবার জন্য মানুষ মরিয়া থাকে, আজকে সেই ভোট কেন্দ্রে নেবার জন্য বাস্তবে গোটা প্রশাসনকে মানুষকে এক ধরনের গ্রেফতার করার মতন পরিস্থিতি তৈরি করে এরা ভোট কেন্দ্রে হাজির করতে চায়। এটা করে কি সরকার শেষ রক্ষা করতে পারবে? আগামীকাল সন্ধ্যায় বা রাতে তার একটা ফলাফল তারা হয়তো ঘোষণা করবেন এবং দেখা যাবে আওয়ামী লীগকে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং দেখা যাচ্ছে আজকে শুনলাম 240 থেকে 250 সিটে নৌকা মার্কার প্রার্থীরা বিপুল ভাবে বিজয়ী। জাতীয় পার্টিকে কয়েকটা দেখানো হবে, স্বতন্ত্রকে কয়েকটা দেখানো হবে এবং আগামীকাল নির্বাচন নাকি কেবলমাত্র কারা বিরোধী দলে বসবে এটা নাকি ঠিক করার জন্য, কোন বিরোধী দল যারা আবার নৌকা মার্কার আশীর্বাদ নিয়ে নির্বাচন করছেন, নির্বাচনে প্রধানমন্ত্রীর সমস্ত নির্বাচনী জনসভায় যারা হাজিরা দিচ্ছেন তারা নাকি সংসদে বিরোধী দলে তারা নাকি বসবেন। আমি পরিষ্কার করে বলতে চাই, সব জয় জয় নয়, সব পরাজয় পরাজয় নয়,
আগামীকাল সরকার যেভাবে নিজেকে তারা বিজয়ী ঘোষণা করবেন, আরেক দফা সরকার তার রাজনৈতিক পরাজয়কে বাস্তবে তারা নিশ্চিত করবেন। আগামীকাল এই নির্বাচনী ফলাফলের মধ্যে আওয়ামী লীগ আরেক দফা তার রাজনৈতিক মৃত্যুর দিকে, তার স্বেচ্ছা মৃত্যুর দিকে আরেক দফা তারা যাবেন। আমি শেষে যে কথা বলতে চাই, দেশবাসীকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা পেশাগত দায়িত্ব পালন করেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতন করে এই ভোট ডাকাত, এই ভোট চোর, এই সরকারকে প্রলম্বিত করবার জন্য, দীর্ঘায়িত করবার জন্য কোনোভাবেই এদের সহযোগী হবেন না। নির্বাচনী তৎপরতার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বলতে চাই, বিবেকের দংশন থেকে এই অবৈধ ভোট ডাকাতদের ভাগাভাগির যে নির্বাচন, দাবির যে নির্বাচন, এই তৎপরতা থেকে নিজেদেরকে প্রত্যাহার করুন। আর ভোটারদেরকে বলতে চাই, কালকে সবাই আপনারা আপনাদের যে বর্জন এবং আপনাদের যে প্রত্যাখ্যান এই নির্বাচন, প্রত্যাখ্যান বর্জন করার মধ্য দিয়ে এই সরকারের প্রতি একটা গণ অবস্থা আপনারা ব্যক্ত করবেন। আগামীকাল ভোট কেন্দ্রে যাওয়া মানে এই দুর্বৃত্ত শাসনকে দীর্ঘায়িত করা, আগামীকাল ভোট কেন্দ্রে যাওয়া মানে এই চোরের লুটপাটকারী খুনি মাফিয়া সন্ত্রাসী ওদের একটা অবৈধ দখলদারিত্বকে আরো সেখানে দীর্ঘায়িত করার সহযোগী হওয়া। কোন সচেতন মানুষ এই দুর্বৃত্তদের এই খেলাতে কেউ অংশগ্রহণ করতে পারে না। গণতন্ত্র আমরা সেই কথা বলে আগামীকাল আমরা মানুষকে ঘরে থেকে যার যার চেতনা অনুসারে ভোটকে প্রত্যাখ্যানে বর্জন করে এই সরকারের প্রতি আপনারা আরেকবার আপনারা অনাস্থা ব্যক্ত করবেন, লাল কার্ড দেখানোর মধ্য দিয়ে এই সরকারের বিদায়কে আপনারা নিশ্চিত করবেন। গণতন্ত্র মঞ্চ সবাইকে নিয়ে, দেশবাসীকে সাথে নিয়ে সেই লড়াইটা শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব। 7 তারিখ শুরুও নয়, 7 তারিখ শেষ নয়, আগামীকালের পরে আন্দোলন নতুন ভাবে পুনর্গঠিত হবে। মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে রাত পথে এনে এই সরকারকে কান ধরে পদত্যাগে বাধ্য না করা পর্যন্ত গণতন্ত্র মঞ্চ দেশবাসী রাজপথ থেকে কেউ আবার ফিরে যাবে না, সেই লড়াইয়ে যুক্ত হবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।